কমন সব নায়কগুলো আসছে এক একটা পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকায় দীঘা কে নিয়ে যেতে পারে আমার থানমাল দেখে বুঝেই গেছে যে সমুদ্র সৈকতে যেতে চলেছি সেটা হলো দীঘার সমুদ্র সৈকত সমুদ্র অতটা আমার ভালো লাগে না বাট তাও বন্ধু বান্ধব মিলে যাচ্ছি একটু মজা করার জন্য আমার অ্যাকচুয়ালি পাহাড়টাই বেশি ভালো লাগে কে কে আছে একবার দেখিয়ে দিই তো সবাই অচেনা মুখ এটা হচ্ছে গোকুল একটু লাইটের কন্ডিশন খারাপ অনেকটা রাত হয়ে গেছে টাইমটা তোমাদের একটু দেখিয়ে দিয়ে দাঁড়াও এখন এগারোটা চার হয়ে গেছে রাত এগারোটা চার এটা হচ্ছে গোকুল এটা হচ্ছে নান্টু হাই আর এদিকে হচ্ছে একটা স্পেশাল মানুষ আছে রিক আর এটা হচ্ছে মৈনাক অন্ধকার অন্ধকার লাইট আয় লাইট আয় তো একটু সবাই মিলে মজা ফাজা হবে আজকে পঁচিশে জুন আজকে রাত বারোটার সময় বাসটা ছাড়ার কথা হচ্ছে বাসে করে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি বাইকে করে ঘুরতে ভালোবাসি তো অনেকগুলো গ্রুপের সাথেই ঘোরা হয়েছে এই গ্রুপটা নতুন তো বাসে করে যাব গিয়ে প্রচুর আনন্দ করবো সবই তোমাদের সাথে শেয়ার করব এখন রাতে আর বেশি ভিডিও বানাতে পারবো না যা হবে কালকে সকালে এখন বাসটা দেখিয়ে দিই কোনো দেখেই নিলে সবাই অচেনা মুখ মোটামুটি আমরা এখানে পাঁচজন আছি বাকি আরও সবাই আছে তাদেরকেও দেখাবো তো চলো যাওয়া যাক তোমরা আমাদের সাথে চলো আর সাবস্ক্রাইবটা করতে অবশ্যই ভুলবে না তো মেন আমাদের উদ্যোক্তা এই যে সঞ্জু মাঝি চলে এসেছে আমাদের মেন উদ্যোক্তা মানে আমাদের গাইড করে নিয়ে যাবে আর কি আমাদের গাইডম্যান সঞ্জু মাঝি তো সঞ্জু মোটামুটি বাস ফাস ছেড়েছে তো তার জন্য সঞ্জুকে এখন পেমেন্ট করতে হবে তো মৈনাক ফার্স্ট পেমেন্ট দিল বাকি অনেক সবাই পেমেন্ট দিয়ে দিয়েছে মৈনাক এখানে দিল এখানে দিচ্ছে গোকুল বাকি রিক দিয়ে দিয়েছ আর নান্টু ওদিকে বার করছে কত টাকা দিল রে মোটামুটি একটা দোকান ভাড়া করা যাবে তো পয়সা দিচ্ছে সম্রাটদা তো দেখা যাক কত পেমেন্ট দিচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকায় দীঘা কে নিয়ে যেতে পারে আমাদের সঞ্জুদা ছাড়া এটা খুব বড় ব্যাপার এখন পাঁচশো টাকায় দীঘা যাওয়া মানে খুব বড় ব্যাপার তো পাঁচশো টাকায় দীঘা বন্ধুরা আর ক্যামেরার পিছনে এখন আছে গোকুল গোকুলও ভালো ভিডিও করে দেখিয়ে দিই বাসের সামনে মোটামুটি ভিড়ে ভিড় হয়ে গেছে ঝাঁ চকচকে বাস কি লেখা আছে লোকনাথ বাস আমাদের জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে সেটা হচ্ছে আমি না না ওখানে ওখানে লোকনাথ বাস হয়েছে লোকনাথ দেখে আছে না না ও তো লোকনাথ আমার ফেভারিট বাস তোমার লোকনাথ জয় বাবা লোক মোটামুটি বাস ছাড়ার সময় হয়ে গেছে টাইমটা তোমরা দেখে নাও তেইশটা ষোলো মানে এগারোটা ষোলো চলো মোটামুটি বাসে সবার ওটা হয়ে গেছে মৈনাকার নান্টু ডবল সিটে পেয়েছে আর সেদিকে গোকুল রিক আর আমি ট্রিপল সিটে পেয়েছি সঞ্জু পিছনে আছে ওর বসার সিট হয় নিচে বসে যাবে নিচে তো মাঝপথে তো একটু ব্রেক নিতেই হয় তাই কোলাঘাট ব্রিজ পার করে এসে এই যে কি রেস্টুরেন্ট এটা লক্ষ্মীনারায়ণ রেস্টুরেন্ট হোটেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে একটু ব্রেক নেওয়া হচ্ছে খাওয়া দাওয়া তারপর মানে আর অনেক কিছু কাজকর্ম থাকে ব্রেকে তো একটু ব্রেক নেওয়া হচ্ছে এখন সবাই মোটামুটি নেমে গেছে বাস থেকে বাস খালি ওদিকে পিছনে একটু ব্রেক নিয়ে আবার যাত্রা শুরু করা হয় সারা রাত না ঘুমিয়ে চোখ মুখের অবস্থাগুলো এটা দেখে নাও সবাই তো বোকাচোদা ঘুমিয়েছে সারা রাত ঘুম হয়নি আর এখন এই সবে পৌঁছালাম দীঘায় এসে চারটে একান্ন হয়েছে ওখান থেকে বাস ছেড়েছিল মোটামুটি ওই সাড়ে এগারো নাগাদ চারটে একান্ন মোটামুটি পৌঁছে গেছি অনেক টাইম লেগেছে ধীরে ধীরে এসেছে আর আমাদের যে হোটেলটা সেটা হচ্ছে এই হোটেলটা দেখিয়ে দিই একবার ওয়েলকাম গেস্ট হাউস এই যে ভালো ঝাঁ চকচকে হোটেল তো এখন একটু ফ্রেশ হয়ে নেওয়ার পালা তারপরে বাকি আবার দেখা হচ্ছে আপনি পাঁচটা তিন দীঘার আকাশ সবই এখনও ফাঁকা সেরকম ভিড় ভিড় দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি যে কারণে এখানে আসা অপেক্ষার অবসান তোমাদের দেখাই এখন যে উত্তাল সমুদ্রটা হয়ে আছে মানে জাস্ট ওয়াও এই জাস্ট পাঁচটা বাজে ভোর পাঁচটা ওদিকে সূর্য উদয় হচ্ছে মানে উঠে গেছে সূর্যটা আমরা দেখতে পেলাম না বাট ভিউটা একবার তোমরা দেখো অসাধারণ ভিউ ও
এর আগে যখন বাইক নিয়ে এসেছিলাম তখন এই ভিউটা আমরা পাইনি। খুবই অসাধারণ লাগছে, অসাধারণ বলে বোঝানো যাবে না, এত অসাধারণ লাগছে। আমাদের সব সাঙ্গপাঙ্গগুলো ছবি তুলতে লেগে গেছে, এখানে নান্টু দাঁড়িয়ে আছে, এদিকে ছবি তুলে নিচ্ছে, ওদিকে দিক, মানে সবাই মোটামুটি ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, অসাধারণ। হোটেল আমাদের জন্য খুলে দিয়েছে, হোটেলে যাব, রুমে ঢুকবো। হোটেলটা একটু ভালো করে দেখে নাও। হোটেলের নাম ওয়েলকাম গেস্ট হাউস, না ওয়েলকাম গেস্ট হাউস, দেখতে খুবই সুন্দর, তবে ভিতরে গিয়ে দেখতে হবে সুন্দর কি অসুন্দর আছে। আমরা রুমের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। এইটা নাকি রে, এই রুমটা আপাতত আমাদের দেওয়া হয়েছে, তবে এটা ফাইনাল নয় এখনও। মোটামুটি এই রুমটাও থাকা যাবে, ফলস সিলিং করা আছে, দুটো পাখা আছে, টিভি আছে, এদিকে সব ব্লু লাল লাইট আছে, আপাতত এই রুমটায় বসি। ও এখানে এসে ফার্স্ট কাজ হলো মুখটা ধুয়ে নেওয়া, না না মুখ হাত ধুয়ে নেওয়া। হ্যাঁ, মহিনা অলরেডি দান মাজতে শুরু করে দিয়েছে, আমাদেরকেও মাজতে হবে, চলো মাজি। নায়কগুলো আসছে এক একটা, কোথায় গেলি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি, আরো দেরি করে দিই, সমুদ্র সৈকতে যাচ্ছি আমরা যুদ্ধ করতে। সব নায়ক, আমাদের মেন নায়কটা কোথায় গেল রে? হ্যাঁ, আসছে, ছুটি উঠে আসছে, কামন বেবি, কামন, চলো যাওয়া যাক সমুদ্র সৈকতে। থেকে উঠে যে কাজটা হলো সেটা হলো ব্রাশ ট্রাশ করা হলো, তোমাদের দেখতে পেলে সবই। আর তারপরে মুড়ি টিফিনে ছিল, মানে টিফিন দিয়েছিল, ওই 9টার সময় করে টিফিনটা খেলাম। মুড়ি ছিল, আলুর দম ছিল, খুব ভালো হয়েছিল আলুর দমটা, আলুটা একদম হেভি কষেছিল। মুড়ি আর আলুর দম খেয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম, তারপরে আবার ঘুম থেকে উঠে এখন বেরিয়েছি আমরা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। ওখানে গিয়ে একটু জলের সাথে যুদ্ধ করব আমরা, তারপরে ব্যাক করব। ব্যাপারটা হলো তোমরা তো দেখেছো এর আগে, যদি তোমরা দেখে থাকো এর আগেও দীঘাতে এসেছিলাম বাইক নিয়ে, এর আগের ব্লগ আছে, আমি এন্ডে যদি দিতে পারি দিয়ে দেবো তোমাদেরকে। চলো যাওয়া যাক। এই সেই ভিউ, যে ভিউটা দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার কিলোমিটার থেকে লোক ছুটে আসে শুধু এই ভিউটা দেখার জন্য। আর যে সমুদ্রের উত্তাল ঢেউ, যে মাতাল স্রোত, সেই স্রোতটা তো মানে বলার কথা নয়, তোমরা সামনে দেখতে পাচ্ছ যে উত্তাল ঢেউ আর মাতাল স্রোত, ওফ ওফ ওফ, অসাধারণ। তো এরপরে আমরা সমুদ্রে নামার চেষ্টা করছি, এখানে বোল্ডার আছে, বোল্ডারের ওপরে জল চলে আসছে, কিছু বোঝা যাচ্ছে না বোল্ডারগুলো কোথায় কী আছে। তো আমরা দেখে দেখে আস্তে আস্তে নামছি, এরপরে নেমে মানে ফুল টু এনজয় করলাম আমরা। তো তারপরে তোমরা দেখতে থাকো যে কী করছি না করছি, দারুণ এনজয়, দারুণ এনজয়। তোমরা যদি আশেপাশে থাকো এই ওয়েদারে, তোমরা অবশ্যই দীঘাতে একবার ঘুরে এসো। দীঘার সমুদ্রের যে ঢেউগুলো এই সময়ে, ওহ অসাধারণ, অসাধারণ, যেটা বলে বোঝানো যাবে না, সেটা ওখানে গিয়ে দেখে এনজয় করতে হবে। খুবই সুন্দর লাগছিলো আমাদের, আর একদম ঝাঁ চকচকে পরিষ্কার আকাশ, পুরো নীল আকাশ, লাদাখের মতো আকাশ। মোটামুটি এখনও সমুদ্র সৈকতে অনেক সবাই আছে, আমি আর সঞ্জু চলে এসেছি, প্রচুর জোর খিদে পেয়েছিলো। আর আমি তো বেশিক্ষণ সমুদ্রে থাকতে পারি না, কারণ সমুদ্র অতটা আমার পছন্দ নয়, তো থাকতে পারি না, খিদেও পেয়েছিলো, চলে এসেছি, স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ, নতুন গেঞ্জি পরে ফেলেছি, এরপরে খাবো, তো চলো খাওয়ার পর। প্রথম দিন দুপুরে খাবারের তালিকাটা ছিল হচ্ছে প্লেন ভাত, ঝরঝরে ভাত, ভেজ ডাল, মাংসের ঝোল, মানে মুরগির মাংসের ঝোল, মাছের ঝাল, তার সাথে আরও অন্যান্য কিছু ছিল, আলু ভাজা, লেবু, নুন, এগুলো তো থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ এরপরে খেয়ে আবার বিকেলে আমরা বেরোচ্ছি। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, আবারও বেরিয়ে পড়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, মানে এখান থেকে স্নান করে যাওয়ার পর, আবার বাথরুমে স্নান করে তারপর লাঞ্চ সেরে ঘুমিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি সমুদ্রে একটু
আমরা উপভোগ করবো। ওদিকে কিছু লোক চলে গেছে আগে, না বাকি ওদিকে নাটু পান্ডু আসছে সব পিছনে, এর আগেও তোমাদেরকে বলেছি ভালো তো এলাকা ভালো। বাট আমার সমুদ্রে নেবে ওই স্নান করতে বেশি ভালো লাগে না, এসে দেখো সমুদ্রে উত্তাল মাতাল একটা আবহাওয়া আছে থাকে, ভালো লাগছে। তুমি আর কেমন লাগছে? এটা হচ্ছে সেই ঢেউ সাগর রেস্টুরেন্ট, মানে এর ভিতরে টিকিট কেটে ঢুকতে হয়, অনেক কিছু দেখার আছে, প্রচুর লোক ঢুকেছে দেখো, অনেক কিছু দেখার আছে এর মধ্যে। আইসক্রিম খাওয়া হচ্ছে, আইসক্রিম গোপাল খাবে না বলছো তুমি? চা বানানো হচ্ছে, চা খাওয়া হবে, চা কফি সব একসাথে বানানো হচ্ছে। কাকা সব কি দিচ্ছে, লেবু মশলা জলজিরা অনেক কিছু আছে। এদিকে বিনুন, সমুদ্রের আশেপাশে এরকম 10 ফুট ছাড়াই তোমরা দেখতে পাবে ভ্যান বা দোকান করে বসে আছে এরকম লোকেরা, পুরো টাটকা মাছ এরা ভেজে দেয়। নানা রকম সামুদ্রিক চেনা অচেনা মাছ আছে, তোমরা এখান থেকে কিনে নিয়ে গিয়ে ভেজে নিয়ে গিয়ে হোটেলেও আনতে পারো, আবার সমুদ্রের হাওয়াও খেতে পারো ওখানে খেতে খেতে। তো এই সেই মাছ, মোটামুটি দুটো পার্ট আসতে চলেছে, তো তোমরা স্টে করে থাকো, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ দুটো পার্ট আসবে। আজকে আপাতত এখানেই শেষ করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, এখন টাইম হয়েছে মোটামুটি 12:30। তো আমরা এসি ফেসি চালিয়ে শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছ এসি রুমটাতে চারজন আছি, মৈনাক সঞ্জু গোকুল আর আমি, পাশের এসি রুমটাতে বাকি চারজন আছে। তো পরের পার্টটা খুব শীঘ্রই আসবে, তোমরা সাবস্ক্রাইবটা অবশ্যই করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ারটা মনে হলো শেয়ারটা করো, ভালো হবে। পরের ব্লগটা কিন্তু একদম মিস করলে চলবে না, এর থেকে অনেক ভালো করার চেষ্টা করেছি পরের ব্লগটা, তো পরের ব্লগটা অবশ্যই দেখ।